নগর পরিবহনের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি উপেক্ষিত সরকারি বাস বিআরটিসিতে। সরকারি সমস্ত নির্দেশনাকে বৃথাঙ্গুলি দেখিয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের পাশাপাশি গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে তারা। চোখের সামনে এসব ঘটলেও না দেখার ভান করছে পুলিশ। এদিকে করোনা সংক্রমণ রোধে ঈদ শেষে দেরি করে রাজধানীতে ফেরার সরকারের নির্দেশনা থাকলেও তা অমান্য করে দলে দলে ঢাকায় ফিরছে মানুষ। নাদিম মোস্তফার ক্যামেরায় রেজা খানের রিপোর্ট। করোনার ভারতীয় ধরন নিয়ে কিছুদিন ধরেই উদ্বিগ্ন সরকার। বিস্তার রোধে ঈদের ছুটি কাটিয়ে দেরি করে ঢাকায় ফেরার পরামর্শ দেয়া হয়, কিন্তু তা আমলে নিচ্ছেন না কর্মজীবীরা। নির্দেশনা উপেক্ষা করে হাজারো ভোগান্তি সঙ্গী করে ছুটে আসছেন রাজধানীতে। সম্মিলিত ভিড়ে অনেক সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, প্রচন্ড জ্যাম। 300 টাকার ভাড়া 1200 টাকা নিচ্ছে, অনেক ভেঙে ভেঙে আসতেছে, অনেক টাকা বাড়া গেছে। চোখ ফেরানো যাক নগর পরিবহনের দিকে। যাত্রী বহনে সরকারি নির্দেশনা না মানায় সবার চেয়ে এগিয়ে বিআরটিসি বাস। সরকারি এ পরিবহনটিতে না মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, না ভাড়া আদায় সংক্রান্ত নির্দেশনা। বেসরকারি বাসের চিত্র প্রায় একই। 100 টাকা গাতলি পড়তেছে, একটি কম নাই না। চোখের সামনেই এত সব অনিয়ম অব্যবস্থাপনা চলতে থাকলেও নির্বিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনা সংক্রমণ রোধে কেবল লকডাউনের সিদ্ধান্তই নয়, এর বাস্তবসম্মত সাফল্য পেতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।